প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো দেশে বিদেশে সমস্ত বন্ধুদের আমার অনেক ভালোবাসা জানালাম। তো শম্পা কীভাবে দিন যাপন করে, তো শম্পা আজকে কী রেসিপি করেছে তার দিন যাপনে, সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তো সজনে ডাঁটা আলু তরকারিটা আমি কীভাবে করেছি, সজনে ডাঁটাগুলো আমাদের বাড়ির গাছের, এখানে প্রায় 300-400 গ্রাম সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। 250 গ্রামের মতো আলু আছে, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর এদিকে 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ জিরে। জিরে আর সর্ষেটা আমি শিলে বেটে নেব। আমার ছোট্ট একটা শিল আছে, সেই শিলটাতে কিন্তু আমি বেশিরভাগ দিনই আমি হাতে বেটে, শিলে বেটে মশলা করি। তো শিলে বাটার মশলার টেস্টই কিন্তু আলাদা হয়, সেটা আপনারা সকলেই জানেন। আমরা ছোটোবেলা থেকে শিলে বাটাই মশলাতেই খেয়ে এসেছি, এবং মা দিদাদের হাতে এই শিলে বাটার মশলার রান্নার কিন্তু স্বাদই আলাদা। এখন আমরা যুগের সাথে মিলিয়ে চলার জন্য মিক্সিতে মশলা করি, সেটা অবশ্যই আমাদের প্রয়োজনে করতে হয়, কিন্তু আমার যেহেতু অল্প রান্না, তো শিলে বাটা মশলাতে আমার অল্প করে হয়ে যায়। তো আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। এখানে 250 গ্রাম মতো আলু আছে, আলুটা আমি ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলো হালকা করে একটু ভেজে নেব। সজনে ডাঁটা কিন্তু লাল করে ভাজব না, কারণ ডাঁটা জাতীয় জিনিসগুলো বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। তাই সজনে ডাঁটা হালকা করে ভেজে নিয়ে আমি যে শিলে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন, গরম পড়েছে, তো আজকে একটু বৃষ্টি হলো, ওয়েদারটা ভালোই ঠান্ডা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে একদম সন্ধ্যার মতো অন্ধকার হয়ে গিয়েছিল, তারপরে আজ ভালোই বৃষ্টি হলো, তার সাথে হাওয়া ছিল, এবং তারপরে আবার বেলা গড়াতে সব কেটে গিয়ে আবার রোদ উঠল। তো তার মাঝখানে আমাদের তো রান্নাবান্না করতে হবে, তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আমি। দেখুন, সজনে ডাঁটাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, পাকা টমেটোটাও আমি দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে এবার আলুগুলো দিয়ে আমি মশলা সজনে ডাঁটাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাস কিন্তু আমি যখন এই মশলাগুলো দিয়েছিলাম গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম, কারণ গ্যাস বাড়ানোর থাকলে কী হয়, মশলাটা পুড়ে যায়, আর নুন হলুদ সমস্ত মশলা দিতে দিতে নিচ থেকে কিন্তু ধরে যায়। তাই যখনই আপনারা গ্যাস সে মানে তরকারির মধ্যে মশলাটা দেবেন, তখন কিন্তু সবসময় গ্যাসটা কমিয়ে দেবেন। ঠিক মাছ ভাজার সময়ও কিন্তু আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি, কারণ মাছ ভাজার সময় আমি একটু অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলার সাথে একটু জল ছিল, আর আবার একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে আনার জন্য। এই যে জলটা বেরিয়েছে, পুরো জলটা কিন্তু দেখুন আমি টানিয়ে নিলাম। এবার ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে জলটা টানিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু পরিমাণ মতো জল দেবো, যাতে সজনে ডাঁটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং টকবক করে ফুটতে দেবো প্রায় 2-2.5 মিনিট। আরেকটু পরিমাণে জল দেবো আমি, দিয়ে ঝোলটা কিন্তু টকবক করে ফোটাবো 2-2.5 মিনিট। দেখুন টকবক করে ফুটছে, 2-2.5 মিনিট ফোটার পর কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু অবশ্যই নুনটা একটু চেক করে নেবেন। আর নামানোর সময় কিন্তু যারা মিষ্টি একটু পছন্দ করেন তরকারিতে, তারা কিন্তু অবশ্যই মিষ্টি দেবেন। আমি যেহেতু মিষ্টি দিই রান্নায়, কিন্তু সবসময় দিই না, কারণ বুঝতেই পারছেন চারিদিকে সুগার মানুষের ছড়াছড়ি আমাদের ফ্যামিলিতেও আছে, তাই আমি মিষ্টিটা দিই না, কিন্তু অনেক সময় দিতে হয়, বাড়িতে লোকজন আসলে তখন, একটু স্পেশাল রান্না হলে তখন দিতে হয়, আবার একটু ইচ্ছে হলো তখন দিই, কিন্তু চিনিটা আমি একটু এড়িয়েই চলি। গুঁড়ো ব্যবহার করতে পারি, কিন্তু আমি দিই না যেহেতু চলে যাচ্ছে। যাই হোক, এবার আলু সজনে ডাঁটা দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি হাতা দিয়ে কিন্তু উল্টো পিঠ দিয়ে চেপে চেপে দেবো না, হাতাটা এরকম করে সবজির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে, ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে হালকা করে ঘেঁটে দেবো। তাতে কী হবে, আলুর থেকে যে একটা আলুর যে গায়ের অংশটা, সেটা আস্তে আস্তে ওর মধ্যে ঝোলের মধ্যে লেগে যাবে, গ্রেভিটা ঘন হবে। তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে ফেলেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর বেল আইকনটা চেপে দেবেন।